হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। মই ডক্টর রাজীব বৰা আৰু আজি আমি ইকোলজিৰ এটা খুব ইম্পৰ্টেণ্ট কনচেপ্ট ডিছকাছ কৰিবলৈ গৈ আছোঁ, সেইটো হ'ল ইকোলজিকেল এফিচিয়েঞ্চি। ছাৰ, ইকোলজিকেল এফিচিয়েঞ্চি মানে কি? আমাৰ যে বেলেগ বেলেগ ইকোচিষ্টেমছবিলাক আছে, এই ইকোচিষ্টেমবিলাক কিমান সুকলমে, কিমান এফিচিয়েণ্টলি কাম কৰি আছে, সেইটো বুজিবলৈ আমি ইকোলজিকেল এফিচিয়েঞ্চি কনচেপ্টটো জানিব লাগিব। ইকোলজিকেল এফিচিয়েঞ্চি, যদি তুমি সংজ্ঞাটো চোৱা, ইকোলজিকেল এফিচিয়েঞ্চি ৰেফাৰ্ছ টু দ্য ট্ৰান্সফাৰ অফ এনাৰ্জি এণ্ড মেটাৰ থ্ৰু ডিফাৰেণ্ট ট্ৰপিক লেভেলছ ইন এন ইক'চিষ্টেম। মানে আমাৰ ইক'চিষ্টেমবিলাকতো বেলেগ বেলেগ ট্ৰপিক লেভেলছ আছে, আমি সকলোৱে জানো, হয়নে? প্ৰত্যেকটো ইক'চিষ্টেম, যিকোনো ইক'চিষ্টেম নোলোৱা কিয়, প্ৰত্যেকটো ইক'চিষ্টেম এটা ধুনীয়া ষ্ট্ৰাকচাৰ বনি আছে। তাত ট্ৰপিক লেভেল ওৱানটো একেবাৰে তলত প্ৰডিউচাৰ্ছবিলাক, তাৰপিছত তাৰ ওপৰত ট্ৰপিক লেভেল টু, ট্ৰপিক লেভেল থ্ৰী, ট্ৰপিক লেভেল ফ'ৰ। আৰু এই ট্ৰপিক লেভেলছবিলাক যে আছে বেলেগ বেলেগ, এই ট্ৰপিক লেভেলছবিলাকত এনাৰ্জি ট্ৰান্সফাৰ হৈ আছে ধুনীয়াকৈ, হয়নে? এই এনাৰ্জি যে ট্ৰান্সফাৰ হৈ আছে, কিমান এফিচিয়েণ্টলি এনাৰ্জি ট্ৰান্সফাৰ হৈ আছে, আৰু এই এনাৰ্জিখিনি ট্ৰান্সফাৰ হৈ পেলাই এই এনাৰ্জিখিনি কিমান এফিচিয়েণ্টলি বায়'মাছলৈ কনভাৰ্ট হৈছে, গা গঠন বনাইছে, গা মাংস বনাইছে, বায়'মাছ বনাইছে প্ৰত্যেকটো ট্ৰপিক লেভেলত, সেইটোৱে হ'ল ইক'লজিকেল এফিচিয়েঞ্চি। অ'কে, এতিয়া ইক'লজিকেল এফিচিয়েঞ্চি কি কৰে? ইট কোৱান্টিফাইজ হাউ ইফেক্টিভলি এনাৰ্জি ইজ ট্ৰান্সফাৰ্ড ফ্ৰম ওৱান লেভেল টু আনাদাৰ এণ্ড হাউ এফিচিয়েণ্টলি ইট ইজ কনভাৰ্টেড ইন টু বায়'মাছ। ইয়াৰ যদি তোমালোকে এতিয়া ডিটেইলছ জানিবলৈ যোৱা, ইক'লজিকেল এফিচিয়েঞ্চিৰ ডিটেইলছ শিকিব লাগে, তোমালোকে তিনিটা ইম্পৰ্টেণ্ট টাৰ্মছ জানিব লাগিব। তিনিটা ইম্পৰ্টেণ্ট টাৰ্মছ কি? প্ৰথমটো হ'ল কনজামশ্যন এফিচিয়েঞ্চি। ফাৰ্ষ্ট ইজ কনজামশ্যন এফিচিয়েঞ্চি। কনজামশ্যন এফিচিয়েঞ্চি, যাক আমি CED শ্বৰ্ট ফৰ্মত ডিনোট কৰিব পাৰোঁ। নেক্সট টাৰ্মটো হ'ল এছিমিলেশ্যন এফিচিয়েঞ্চি। এছিমিলেশ্যন এফিচিয়েঞ্চি, যাক নেকি আমি AED ডিনোট কৰোঁ। আৰু ফাইনেলটো হ'ল প্ৰডাকশ্যন এফিচিয়েঞ্চি। প্ৰডাকশ্যন এফিচিয়েঞ্চি, যাক নেকি আমি PED ডিনোট কৰিব পাৰোঁ। আৰু ইক'লজিকেল এফিচিয়েঞ্চি যোনটো আছে, সেইটো আমি EED ডিনোট কৰিব পাৰোঁ। এতিয়া যদি মই ইক'লজিকেল এফিচিয়েঞ্চি তোমাৰ মেথামেটিকেল টাৰ্ম, মেথামেটিকেল ফৰ্মুলা এটাত বহাবলৈ বিচাৰোঁ, তেতিয়া ই ইকুৱেল টু হয় CE ইনটু AE ইনটু PE, বুঝলা? তো ইক'লজিকেল এফিচিয়েঞ্চি মানে হ'ল CE AE আৰু PEৰ প্ৰডাক্ট। চ' এতিয়া আমি CE AE আৰু PE বুজিলে ইক'লজিকেল এফিচিয়েঞ্চিটো ধুনীয়াকৈ উলিয়াই ল'ব পাৰিম। চ' কি বস্তু CE, কি কনজামশ্যন এফিচিয়েঞ্চি কি? ফৰ এক্সাম্পল, মই একদম ইজিকৈ বস্তুবিলাক তোমালোকক বুজাবলৈ যদি বিচাৰোঁ, মই নিজৰে এক্সাম্পলটো লওঁ। কনজামশ্যন এফিচিয়েঞ্চি মানে কি? যিকোনো অৰ্গেনিজমৰ, ফৰ এক্সাম্পল মোৰে, মই এটা অৰ্গেনিজম হয় এই ট্ৰপিক লেভেল, এই ইক'চিষ্টেমৰ এটা অৰ্গেনিজম। চ' মোৰ কনজামশ্যন এফিচিয়েঞ্চি কিমান, মই কিমান বস্তু খাব পাৰোঁ, সেইটোৱে হ'ল মোৰ কনজামশ্যন এফিচিয়েঞ্চি। ফৰ এক্সাম্পল, মই যদি কওঁ মোৰ আগত 1 কেজি মাংস কোনোবাই দি থৈছে, 1 কেজি মিট, 1 কেজি মাংস দি থৈছে, এতিয়া 1 কেজি মাংসৰ পৰা মোৰ কনজামশ্যন এফিচিয়েঞ্চি কিমান, মই কিমান খাব পাৰিছোঁ, সেইটোৱে হ'ল মোৰ কনজামশ্যন এফিচিয়েঞ্চি। মই 1 কেজি মাংস খাব পাৰিম নে নোৱাৰোঁ? মই এক্সাম্পল, মই কষ্ট কৰি মই কিমান খালোঁ, 250 গ্ৰাম মাংস মই খালোঁ, খাব পাৰিলোঁ, এপোৱা মাংস মই খাব পাৰিলোঁ, যেনে তেনে ঠেলি হেঁচি, হয়নে? 1 কেজি মাংস দিছিলে মোক, দিছিলে কিমান মোক 1 কেজি, কিন্তু মোৰ কনজামশ্যন এফিচিয়েঞ্চি কিমান, মোৰ কনজামশ্যন এফিচিয়েঞ্চি, মই ইমান খাব নোৱাৰা হ'লোঁ, হয়নে? মই ইমান খাব নোৱাৰোঁ, মোৰ কিমান 250 গ্ৰামহে কনজামশ্যন কৰিব পাৰোঁ। তো মোৰ এফিচিয়েঞ্চি কিমান, কনজামশ্যন এফিচিয়েঞ্চি 250 গ্ৰাম, এইটোকে হ'ল কনজামশ্যন, মই কিমান খাব পাৰিছোঁ, একচুৱেল কিমান আছিলে আৰু মই কিমান খাব পাৰিছোঁ, সেইটোৱে হ'ল মোৰ কনজামশ্যন এফিচিয়েঞ্চি। এছিমিলেশ্যন এফিচিয়েঞ্চি মানে কি? 250 গ্ৰাম মই খাইছোঁ, অফক'ৰ্ছ মোৰ বডিটোত মই 250 গ্ৰাম সোমোৱালোঁ, এতিয়া বডিটোৱে কিমান এছিমিলেট কৰিব, কিমান ৰখাব পাৰিব, কিমান ৰিটেইন কৰিব পাৰিব, সেইটোৱে হ'ল এছিমিলেশ্যন এফিচিয়েঞ্চি। মানে মোৰ বডিত এতিয়া গোটেই 250 গ্ৰামে থাকি যাব নেকি? নাথাকে। মই ধৰি লোৱা 100 গ্ৰামহে বডিটোৱে নিজৰ গাত, বডিটোৱে 100 গ্ৰাম মিণ্টহে ৰখাব পাৰিছে, আৰু ইয়াৰ পৰা যিমানখিনি বাছিলে, ফৰ এক্সাম্পল 150 গ্ৰাম কি হৈছে মিণ্ট, মই মলমূত্ৰ হিচাপে এৰি দিবলগীয়া হৈছে। চ' এছিমিলেশ্যন কিমান হৈছে বডিটোৰ ভিতৰত, এছিমিলেশ্যন কিমান হৈ আছে, ৰখিছে কিমান বডিটোৰ ভিতৰত, 100 গ্ৰাম মিঠহে ৰখিছে। মই খাইছিলোঁ কিমান, 250 গ্ৰাম খাইছিলোঁ, বাট এছিমিলেশ্যন এফিচিয়েঞ্চি মোৰ কিমান, 100 গ্ৰাম, মোৰ বডিটোৱে 100 গ্ৰাম মিঠহে ল'ব পাৰিছে। আৰু 150 গ্ৰাম কি হৈছে, মই ডাইজেশ্যন কৰি পেলাই, ইজেশ্যন কৰি পেলাই মই উলিয়াই দিছোঁ, হয়নে? মলমূত্ৰ ত্যাগ কৰি উলিয়াই দিছোঁ। নাও এছিমিলেশ্যন এফিচিয়েঞ্চি মোৰ 100 গ্ৰাম হ'ল,
এতিয়া প্ৰডাকশ্যন এফিচিয়েঞ্চি কিমান, মানে এই এছিমিলেট যে কৰিছে বডিটোৱে যে 100 গ্ৰাম মিট ৰাখিছে, এই 100 গ্ৰাম মিটে নতুন মাছলছ বনাব নেকি মোৰ? মই মাংস খাইছিলোঁ, হয় মাংস খাইছিলোঁ, 100 গ্ৰাম মোৰ বডিটোৱে লৈছে, বাট 100 গ্ৰামেই মই মাছলছ বনাব নোৱাৰোঁ। এই 100 গ্ৰামৰ ভিতৰত কি হ'ব, মেক্সিমাম বস্তু আকৌ ৰেছপিৰেশ্যন হৈ পেলাই ওলাই যাব। যেতিয়া মই মাংসখিনি ভাঙিম, মই ৰেছপিৰেশ্যন কৰিম, তাৰপৰা হিট লছ হিচাপে মেক্সিমাম বস্তুখিনি ওলাই যাব, আৰু মই প্ৰডাকশ্যন ফাইনেলি মই মিট মোৰ মাছলছ বনাবলৈ যদি মই ইউজ কৰোঁ, ফাইনেলি ফৰ এক্সাম্পল মই 50 গ্ৰাম মানহে মই প্ৰডাকশ্যন কৰিব পাৰোঁ নতুনকৈ মই মাছলছ বনাইছোঁ। তো যিকোনো ট্ৰপিক লেভেলত এই কনচেপ্টটোৱে এপ্লাই হ'ব, মানে সেই ট্ৰপিক লেভেলটোত কিমান কনজামশ্যন এফিচিয়েঞ্চি আছিলে গোটেই অৰ্গেনিজমখিনি মিলি পেলাই, সেই গোটেই অৰ্গেনিজমখিনিয়ে কিমান কনজিউম কৰিব পাৰিছে, তাৰপিছত সেই কনজিউম কৰোঁতে কিমান অৰ্গেনিজমখিনিৰ গাত এছিমিলেট হৈছে, বহুতো বস্তুটো ওলাই যাব। তেওঁ অৰ্গেনিজমবিলাকে মলমূত্ৰ ত্যাগ কৰিব, নাইকিয়া কৰিব, উলিয়াই দিব ডাইজেশ্যন কৰি, আৰু মেক্সিমাম যোনখিনি মানে যিমানখিনি এমাউণ্ট আছে সেইখিনি এছিমিলেট হ'ব থাকিব বডিত, বাট সেই এছিমিলেশ্যন যিমান হৈছে, এছিমিলেশ্যন এফিচিয়েঞ্চি কিমান কৰিব পাৰিছে, তাৰে আকৌ বহুতো এমাউণ্ট কি হ'ব, ওলাই যাব এজ হিট ৰেছপিৰেশ্যন হিচাপে ওলাই যাব, আৰু ফাইনেলি সেই ট্ৰপিক লেভেলটোত অৰ্গেনিজমখিনিয়ে প্ৰডাকশ্যন কৰিব অলপহে, তো প্ৰডাকশ্যন এফিচিয়েঞ্চিটো আকৌ তেনেকৈ কমি যাব। চ' ফাইনেলি যদি আমি এই কনচেপ্টটো এতিয়া ইক'লজি হিচাপত চাওঁ, ইক'লজি কনচেপ্ট হিচাপে চাওঁ, তো আমি তিনিটা কনচেপ্ট বুজিব লাগিব ইক'লজিকেল এফিচিয়েঞ্চি বুজিবলৈ। ইক'লজিত আমি যদি ইক'লজিকেল এফিচিয়েঞ্চিটো এতিয়া আমি ডিটেইলছত চাওঁ, তিনিটা কনচেপ্ট আমি ফোকাছ কৰিম, কনজামশ্যন এফিচিয়েঞ্চি, এছিমিলেশ্যন এফিচিয়েঞ্চি এণ্ড প্ৰডাকশ্যন এফিচিয়েঞ্চি। এতিয়া মত কৰিবা, মই ধুনীয়াকৈ এটা ট্ৰপ এটা ইক'চিষ্টেমৰ কনচেপ্ট এটা লৈ আনিম, অ'কে? চ' ইক'চিষ্টেম মই ধৰি লওঁ এটা ফৰেষ্ট ইক'চিষ্টেমৰ কথা পাতি আছোঁ, ফৰেষ্ট ইক'চিষ্টেমৰ কথা পাতি আছোঁ। ফৰেষ্ট ইক'চিষ্টেমত কি হ'ব, ঘাঁহ বন থাকিব, ঘাঁহ থাকিব, হয়নে? চ' ঘাঁহৰ ফিল্ড বহুত ডাঙৰ ডাঙৰ ফিল্ড থাকে, চ' এই ঘাঁহৰ ফিল্ডটোত কি হৈ আছে, প্ৰডাকশ্যন হৈ আছে, ঘাঁহৰ প্ৰডাকশ্যন হৈ আছে, হয়নে? বাট এটা গৰু আহিলে, গৰুটো আহিব পাৰিছে নে নাই গম নাই পোৱা দেই, সেইটো লৈ গৰু, চ' গৰুটোৱে কি কৰিব, গৰুটোৱে ঘাঁহ খাব, গৰুটোৱে ঘাঁহ কিমান খাব পাৰিছে, তাৰ কনজামশ্যন এফিচিয়েঞ্চি কিমান, ট্ৰপিক লেভেল টুৰ কনজামশ্যন এফিচিয়েঞ্চি কিমান, এইটো ট্ৰপিক লেভেল ওৱানত আছিলে ঘাঁহবিলাক, এতিয়া ট্ৰপিক লেভেল টুৰ কথালৈ আহা, ট্ৰপিক লেভেল টুৰ কাৰণ ঘাঁহবিলাকে নিজকে কনজিউম নকৰে নহয়, কনজামশ্যন এফিচিয়েঞ্চি ক'ত প্ৰযোজ্য হ'ব, ট্ৰপিক লেভেল টুৰ পৰা প্ৰযোজ্য হ'ব, ট্ৰপিক লেভেল টুত যোন যেতিয়া কনজামশ্যন কৰিব, এই গৰুটোৱে যেতিয়া কনজামশ্যন কৰিব, তেতিয়া কনজামশ্যন এফিচিয়েঞ্চি কিমান হ'ব, চি ই কিমান হ'ব, এইটো হ'ব ইনজেকশ্যন এফিচিয়েঞ্চি, আই এন মানে কি, এই ট্ৰপিক লেভেল, এইটো এন বুলি ধৰিছোঁ, এইটো ট্ৰপিক লেভেল এন বুলি ধৰিছোঁ, ট্ৰপিক লেভেল টুৰ নাম্বাৰটো এন বুলি ধৰিছোঁ, ইনজেকশ্যন এফিচিয়েঞ্চি কিমান, ইনজেক্ট কিমান খাব পাৰিছে, আৰু কাৰ পৰা খাইছে, প্ৰডাকশ্যন কোনে কৰিছিলে, পি এন মাইনাছ ওৱান, মানে এইটো ট্ৰপিক লেভেলত প্ৰডাকশ্যন হোৱা নহয়, ট্ৰপিক লেভেল প্ৰডাকশ্যনটো ক'ৰ পৰা হৈছে, তলৰ ট্ৰপিক লেভেলটোৰ পৰা প্ৰডাকশ্যনটো আহিছে, হয়নে? খাদ্যটো আমি ক'ৰ পৰা পাইছোঁ, ট্ৰপিক লেভেল ওৱানৰ পৰা পাইছোঁ, চ' পি এন মাইনাছ ওৱান দিছে সেইকলে, এন যদি মই এইটো ট্ৰপিক লেভেল ধৰোঁ, তেতিয়া এন মাইনাছ ওৱান মানে এই ট্ৰপিক লেভেল ওৱানৰ যোনখিনি প্ৰডাকশ্যন হৈছে সেইটো খাইছে, ইনজেকশ্যন কৰিছে, আৰু এইটো ইনটু 100 যদি কৰোঁ, এইটো হ'ল চি ইৰ মেথামেটিকেল এক্সপ্ৰেশ্যন, কনজামশ্যন এফিচিয়েঞ্চি, কিমান কনজামশ্যন কৰিব পাৰিছে, যিমান প্ৰডাকশ্যন হৈছিলে এন মাইনাছ ওৱানত, তাৰ আই যিমানখিনি খাব পাৰিছে আই এন, হয়নে? ইনজেকশ্যন এফিচিয়েঞ্চি ইনটু 100, অ'কে? তো সেইটো হ'ল কনজামশ্যন এফিচিয়েঞ্চি। নাও এছিমিলেশ্যন এফিচিয়েঞ্চি মানে কি, এছিমিলেশ্যন, তো ইয়াৰ এই বডিত যিমানখিনি খালে, যেনিবা ইমানখিনি বস্তু খালে, আই এন ডিভাইডেড বাই পি এন মাইনাছ ওৱান ইনটু 100 খাইছে, কিন্তু এছিমিলেশ্যন কিমান হৈছে ভাই, কিমান বডিটোৱে ৰাখিব পাৰিছে, আধাটো সি হাগি উলিয়াই দিব, হয়নে? মলমূত্ৰ ত্যাগ কৰি উলিয়াই দিব, কিমানখিনি এছিমিলেশ্যন কৰিব পাৰিছে, তো এছিমিলেশ্যন এফিচিয়েঞ্চি ইকুৱেল টু কিমান হ'ব, যিমানখিনি ইনজেকশ্যন কৰিছিলে আই এন বাই এছিমিলেশ্যন কিমান কৰিছে এ এন ইনটু 100 এছিমিলেশ্যন, এছিমিলেশ্যন এট দ্য ট্ৰপিক লেভেল এন কিমান হৈছে, সেইটো হ'ল ইনটু 100, এইটো হ'ল এছিমিলেশ্যন এফিচিয়েঞ্চি, অ'কে? নেক্সট পি ই যদি কথা পাতোঁ, প্ৰডাকশ্যন এফিচিয়েঞ্চি কিমান, এতিয়া গোটেইখিনি যিমানখিনি খাইছিলে সিমানখিনিতো ডাইৰেক্টলি
প্রডাকশন করব নয় যিমানখিনি বডিয়ে রাখিছে সিমানখিনিতো প্রডাকশন করব নয় সেই খোয়ার যিমানখিনি বডির ভিতর সুমাইছে সেই বডির ভিতর সুমো আধা উলাই যাব আধা যোনখিনি রয়েছে তারও আকো অল্প বস্তু কি হবা রেসপিরেশন হিট লস হিসাবে উলাই যাব। সো রেসপিরেশন করার পিছত কিমান হল যেটা এসিমিলেশন এফিসিয়েন্সি এ এন ডিভাইডেড বাই পি এন ইনটু 100 এটু হল তোমার প্রডাকশন এফিসিয়েন্সির ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। এটা এই গোটেখিনি আমি যদি চাও সিই ইকুয়াল টু ই ইকোলজিক্যাল এফিসিয়েন্সি কি হব ইকোলজিক্যাল এফিসিয়েন্সি ইকুয়াল টু সিই ইনটু এ ই ইনটু পিই আর এই গোটেখিনি আমি যদি ক্যালকুলেট করো তেতিয়া আমার ইকোলজিক্যাল এফিসিয়েন্সি উলা যাব প্রত্যেকটা ট্রপিক লেভেলর তেনেকে আমি ট্রপিক লেভেল টু উলিয়ালো ট্রপিক লেভেল থ্রিরও উলিয়াব পারো ইকোলজিক্যাল এফিসিয়েন্সি ট্রপিক লেভেল ফোরও উলিয়াব পারো ইকোলজিক্যাল এফিসিয়েন্সি আর গোটেখিনি ইকোলজিক্যাল এফিসিয়েন্সি যদি আমি ফাইনালি ক্যালকুলেট করো একটা ইকোসিস্টেম আমি ইকোসিস্টেম কিমান ধুনিয়াকে এফিসিয়েন্টলি কাম করে আছে সেই বস্তুটা আমি উলিয়াব পাৰিম। আইডিয়া বুঝিলা? সো দিস ওয়াজ এ বেসিক কনসেপ্ট অন ইকোলজিক্যাল এফিসিয়েন্সি। মেইন কি কথা, মেইন কথা হল তোমালোকে একটা আইডিয়া জানিব লাগিব যে কিমান খাব পাৰিছে। ফর এক্সাম্পল এটা গরুটোর ইকোলজিক্যাল এফিসিয়েন্সি খুব কম হব, একটা হার্বিভারর ইকোলজিক্যাল এফিসিয়েন্সি খুব কম হব একটা কার্নিভারর হিসাবত। কিয়? কারণ গরুটোর আগত গোটেই পথারখন আছে, গোটেই পৃথিবীখন আছে খাবলে, কিন্তু সি গোটেই পথারখন খাব নয় নয় এদিনতে, হয় নহয়? তার ইকোলজিক্যাল এফিসিয়েন্সি কনজামশন এফিসিয়েন্সিটো খুব কম, আর কনজামশন এফিসিয়েন্সি কম হওয়ার লগে লগে তার বাকিখিনি এফিসিয়েন্সিও কমি যাব। তেনেকে তুমি যদি একটা কার্নিভারস হওয়া ডাঙর ডাঙর তো তাত কি আছে, সি অলরেডি কম পায় আছে, তার তার মানে তার আগত খাবলে কনজামশন এফিসিয়েন্সি করবলে কম আছে, কিন্তু সেইখিনিও সি সুকলমে খাইছে, হয়নে? সো কনজামশন এফিসিয়েন্সি করা ক্যাপাসিটিটো বেশি, তো সেইকারণে কার্নিভারবিলাকর কনজামশন এফিসিয়েন্সি বেশি হয় আর সেই অনুপাতে তার এসিমিলেশন এফিসিয়েন্সি আর প্রোডাকশন এফিসিয়েন্সিও ক্রমান্বয়ে বাড়ি যায়। তো এইবিল বস্তু আমি কোরিলেট করে নেক্সট হায়ার ক্লাসত ডিটেইলসত আর ডিসকাস করো, হয়নে? সো দিস ওয়াজ অল এবাউট ইয়র ইকোলজিক্যাল এফিসিয়েন্সি। এই বস্তুখিনি তোমালোকক এতিয়া লিখিবলে এক্সাম পয়েন্ট অফ ভিউরপরা এনেকে মই দি দিছো, তোমালোকে ভিডিওটো পজ করবা, যদি লিখিবলে মন আছে ইয়ারপরা লিখি লবা, নহলে ইউ ক্যান অলওয়েজ বাই মাই নোটস অসমীয়া বায়ো ডট কম, তাত গৈ পেলাই ধুনীয়াকৈ নোটসখিনি লব পারা। সো কনজামশন এফিসিয়েন্সি কি কৈছে, দ্য প্রপোর্শন অফ এভেলেবল এনার্জি দ্যাট ইজ কনজিউম বাই দ্য নেক্সট টপিক লেভেল। সো এটো মন রাখিবা যে কনজামশন এফিসিয়েন্সিত হে তলর টপিকটো লগত রিলেটেড, দুটা টপিক লেভেলর লগত রিলেটেড কেতিয়া হব কনজামশন এফিসিয়েন্সিটো, মানে নিজর বস্তুখিনিতো থাকিবই, তার লগত এন মাইনাস ওয়ানটো রিলেট হয়ে আছে, কিন্তু এসিমিলেশন এফিসিয়েন্সি প্লাস প্রোডাকশন এফিসিয়েন্সিত সদায় যোনটো টপিকৰ লেভেলৰ কথা পাতি আছো সেই টপিক লেভেলটোহে ইনভলভ হয়ে থাকে। চোৱা আগত চোৱা কেনেকুৱা আছিলে, সো এই এন এনে আছে নাই, যোনটো টপিক লেভেলত আছো সেইটোৱে টপিক লেভেল, পি ইউ এনৰ কথাই পাতি আছো, এনৰ কথাই পাতি আছো, বাট যেতিয়া আমি কনজামশন এফিসিয়েন্সি কথা পাতো তেতিয়া আমি তলর লেভেলটোৰ কথা পাতিব লাগিব, মানে তারপৰা কিমান আহিছিলে কিমান আহরণ কৰি পেলাই আমি কনজিউম কৰিছো তলৰ লেভেলটোৰপৰা, হয়নে? সো দিস ইজ এন ইম্পর্টেন্ট নোট, ওকে? দ্য প্রপোর্শন অফ দ্যাট ইজ কনজিউম বাই দ্য নেক্সট টপিক লেভেল। এসিমিলেশন এফিসিয়েন্সি মানে কি, দ্য প্রপোর্শন অফ কনজিউম এনার্জি দ্যাট ইজ এসিমিলেটেড ডাইজেস্টেড এন্ড অ্যাবজর্ব বাই দ্য অর্গানিজম। প্রোডাকশন এফিসিয়েন্সি, দ্য প্রপোর্শন অফ এসিমিলেটেড এনার্জি দ্যাট ইজ কনভার্টেড ইন্টু নিউ বায়োমাস গ্রোথ এন্ড প্রোডাকশন। নিউ বায়োমাস তো কিমান প্রোডাকশন হয়েছে, এটা হল প্রোডাকশন এফিসিয়েন্সি। ম্যাথামেটিক্যালি যদি চাও ই ইকুয়াল টু সিই ইন্টু এ ইন্টু পিই। সো দিস ওয়াজ অল এবাউট ইয়র ইকোলজিক্যাল এফিসিয়েন্সি। আই হোপ কনসেপ্টটা বুঝি পালা, ডিটেইলসত বস্তুখিনি একটা ওভারভিউ পালা। যদি তোমালোকে নোটস লাগে ইউ ক্যান অলওয়েজ চেক মাই ওয়েবসাইট। লগৰ সমনীয়াবিলাকৰ লগত প্লিজ শেয়ার করে দিবা আর সাবস্ক্রাইব করবা চ্যানেলটো যদি নতুন আহিছা। থ্যাংক ইউ সো মাছ, মিট ইউ নেক্সট ক্লাস, বাই বাই।